আমি যখন ছোট ছিলাম তখন আমি ভাবতাম যে অমনোযোগী মানে হয়তো আল্লাহু আকবার বলে দাঁড়াইছি, তারপরে হয়তো ওই যে এটা সেটা মনে আসে, মন একদিকে চলে যাচ্ছে, এক একটা মনে পড়ে, এটা হয়তো অমনোযোগী। কিন্তু এখানে এটা যেমন ঠিক, ঠিক সবচেয়ে বড় ঠিক হচ্ছে কেউ জোহর পড়ে আসর পড়ে না, আসর পড়ে মাগরিব পড়ে না, জোহর আসর মাগরিব ঈশা পড়ে ফজর পড়ে না, ফজর পড়লো তো ঈশা পড়ে না, যে তার সলাতে অমনোযোগী সে কোথায় যাবে? আপনি চিন্তা করেন, আপনি তো নামাজই পড়েন না, যে নামাজ আদায় করে শুধু অমনোযোগিতা দেখায় সেই জাহান্নামে যাবে। তাহলে আপনার কি হবে, আমার কি হবে যারা আমরা সলাত আদায় করতেছি না? আর সলাত আদায় কেন করেন না, রিজন কি কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। আপনার এই মন মানসিকতা আপনাকে জাহান্নাম ছাড়া কিছুই দেবে না। না আমি জানি আল্লাহ দয়াবান, জাহান্নামের উপরে আমার কর্তৃত্ব নাই, জান্নাতের উপরেও আমার কোনো ক্ষমতা নাই, আমি এটা জানি। আমি এটাও জানি আল্লাহ যদি কাউকে জান্নাত দেয় পৃথিবীর কেউ নাই ঠেকানোর। আমি এটাও জানি আল্লাহ যদি কাউকে জাহান্নাম দেয় তার সারা জীবন হজ, তার সারা জীবনের ইবাদত কোনো কাজে আসবে না। যদি আল্লাহ তাকে জাহান্নাম দেয় তার কোনো ক্ষমতা থাকবে না। আমি এগুলো জেনেই বলতেছি, কিন্তু আল্লাহ তো বলে দিচ্ছে যে ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন মুতাতাওয়াবিন মুতাহহিরিন। আল্লাহ এভাবে বলে দিছে, আল্লাহ ভালোবাসে ক্ষমাকারী, যারা ক্ষমা চায় তাদেরকে, যারা মুহসিনিন তাদেরকে, যারা তওবা করে তাদেরকে, যারা দান করে তাদেরকে, যারা সালাত আদায় করে তাদেরকে, যারা নম্র সভ্য তাদেরকে, যারা ইজ্জতের হেফাজত করে তাদেরকে। এগুলো আল্লাহ বলে দিছে, আল্লাহ কাদেরকে ভালোবাসে। তো আল্লাহ বুঝি পৃথিবীতে আমাদেরকে বলবে আমি অমুককে ভালোবাসি আর আখরাতে বুঝি ওকে জাহান্নাম দেবে, এরকম হয়? আল্লাহকে মিথ্যা কথা বলে? তো আমি ওই সেন্স অফ হিউমার থেকে বলতেছি যে আপনাকে বুঝাইছে আপনার দান সাদাকা, আপনার ভালো ভালো আচার ব্যবহার, আপনার বড় মন মানসিকতা, আপনার বেশি শিক্ষিত হওয়া, সুন্দর বাচন ভঙ্গিতে কথা বলা, ইজ্জত সম্ভ্রম অর্জন করা আপনাকে জান্নাত দেবে, সে আপনাকে ভুল বুঝাইছে। আপনাকে জান্নাত দেবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর লা ইলাহা ইল্লাল্লাহ তার আছে যার সলাত আছে। যার সলাত নেই তার কি নাই? আমাদের দেশে যারা বলে আসসালাতু মিফতাহুল জান্নাহ, হাদিসটা জাল। কিন্তু এভাবে যদি কেউ বলে যে নামাজ বেহেশতের চাবি, এভাবে হলে জাল হয়। কিন্তু এটা এক অর্থে ব্যবহার করা যেতে পারে। এক অর্থে কি কিভাবে ব্যবহার করা যেতে পারে? তাহলে জান্নাতের চাবি হচ্ছে ঈমান। জান্নাতের চাবি কি? যার হৃদয়ে অনুপরিমাণ ঈমান আছে সে কোথায় যাবে? তাহলে জান্নাতের চাবি কি হলো? ঈমান। আচ্ছা, এবার এই লোকটা যে মুমিন এটার প্রমাণ কি? সলা। তাহলে যারা ডাইরেক্টলি বলে যে আসসালাতু মিফতাহুল জান্নাহ তারা ভুল বলে, কিন্তু সলাত হচ্ছে ঈমানের সর্বোত্তম পরিচয়। যার সলা নাই তার ঈমান নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নিশ্চয় তাদের এবং আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে কি? নামাজ ত্যাগ করা। এই জন্য তিনি বলেছেন যেই ব্যক্তি এক ওয়াক্ত সলাত ত্যাগ করলো সেই ওই ওয়াক্তের কাফের, যে নিয়মিত সলাত ত্যাগ করলো সে একেবারেই কাফের। দেখেন এখানে মানুষ কোরআনুল করিম হিন্দুদের পায়ে রাখে, ঘর থেকে বেরিয়ে আসে তার কাছে, এটা অন্যায় মনে হয়? আমি বলছি না এটা ন্যায়, আমি বলছি না এটা খুব ভালো কাজ, আমি বলছি না যেটা প্রতিবাদযোগ্য না। এখানে মানুষ বিএনপি সমস্যা হলে মিছিল করে, মিটিং করে, অবরোধ করে, অন্যায় হয়ে গেছে, জুলুম হয়ে গেছে। আওয়ামী লীগ সমস্যা হয়ে গেলে মিছিল করে, মিটিং করে, অবরোধ করে, সমস্যা হয়ে গেছে। এই কত দল আছে এগুলোর নাম মনে নেই, দুইটার নাম মনে আছে। এগুলো সব ওরা মিছিল করে, মিটিং করে। এখানে একটা মহিলা তার মানে সে রাতের 11টা বাজে আসবে, তাকে কেন নিষেধ করা হলো? আরও 10টা মহিলা যায় প্রতিবাদ করে, তার কাছে অন্যায় মনে হয়। একটা পুরুষ পুরুষকে বিবাহ করবে, কেউ না করলে 20 জন মিলে রাস্তায় নেমে আসে, তার কাছে মনে হয় অন্যায় হয়ে গেছে, প্রতিবাদ করা লাগবে। আজ পর্যন্ত কাউকে দেখি নাই যে মানে অমুক জায়গায় একটা অধার্মিক কাজ হচ্ছে, কন্টিনিউসলি কাজ হচ্ছে, কেউ প্রতিবাদ করবে এরকম প্রতিবাদী নাই, এরকম নাই। একটা মেয়েকে মেরে ফেললো, সবাই রাস্তা নেমে আসে, কারো আইনের উপরে ভরসা নেই, অথচ করা উচিত, অথচ কি করা উচিত? সবাই সবাই প্রতিবাদী কিন্তু কেউ নামাজি না, এই জন্য মারামারি করে, মানুষের গাড়ি ভেঙে ফেলে, মানুষের গাড়ি জ্বালিয়ে দেয়, রাস্তা অবরুদ্ধ করে,
সলাতই না তো, পাচক তো সলাত আদায়কারী যদি হয় তার ভিতরে ইনসাফ সৃষ্টি হয়, কি সৃষ্টি হয়? ইনসাফ ও আদল সৃষ্টি হয়, সে বোঝে কোনটা নেয় কোনটা অন্যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আপনারা সবাই ইস্তিগফার করেন। الحمد لله، الحمد لله وحده، والصلاة والسلام على رسول الله، وبعد. প্রশংসা আল্লাহ তাআলার যিনি আমাদের আজকে এই মসজিদে জুমআর খুতবায় উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন, তৌফিক দান করেছেন, জীবিত রেখেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। দিনি ভাইরা, সলাত নিয়ে কি বলবো আসলে, যখনই সলাত নিয়ে কিছু বলতে চাই কোথায় থেকে শুরু করব বুঝে আসে না। এই মসজিদ এখন কানায় কানায় ভরপুর, ঠিক আসরের সময় খালি হয়ে যাবে, এটা হচ্ছে সলাতের অপরিপূর্ণতা। আমরা এতটা গাফেল সলাত নিয়ে, চারতলা পাঁচতলা মসজিদ, যদি আপনি জোহরে যান ফজরে যান আপনার কাছে মনে হবে বেকার এই মসজিদ বানাইছে কেন, ওয়াল্লাহি আপনার কাছে মনে হবে বেকার এই মসজিদ কেন বানাইছে। আপনি যদি কোনো ছোট শহর থেকে উঠে আসা মানুষ হন, ছোট গ্রাম থেকে উঠে আসা মানুষ হন, আর কোনো বড় শহরে যান, ছয়তলা সাততলা মসজিদে ঢোকেন, আপনি মুসল্লি দেখে বলতে বাধ্য হবেন এরা কি তামাশা পাইছে ধর্মটাকে, মানুষ হয়ে 15 জন সাততলা মসজিদের কাম কি জানে। ওই লোকটা জানে না যে শুক্রবার এখানে জায়গা হয় না, শুক্রবার এখানে জায়গা হয় না। উল্টা এলাকার বিচক্ষণ বুদ্ধিমান ব্যক্তির এসে বলে যে এখানে কিছু কার্পেট বিছিয়ে দিলে তো হয়, দেখেন এরা মুসল্লিরা দাঁড়ায় আছে। এরকম পরিস্থিতি তৈরি হয় ওই গ্রামের, গ্রাম্য যার টিনের মসজিদ, যার মাটি মানে ওই যে কোনো রকমের একটা মসজিদ, হ্যাঁ যার মসজিদই নাই, কারো একটা রুমের ভিতরে সলাত আদায় করে, আপনি ভাইবেন না এরকম নাই, আছে বাংলাদেশে আছে। ভদ্রলোক ইমান আনছে, ইমান আনার পর সলাতের গুরুত্ব বুঝছে, দু চারজন ময় মুরব্বী নিয়ে নামাজ পড়ে, মসজিদ নাই তো নিজের তিন রুম আছে, এক রুম ছেড়ে দিছে মসজিদের জন্য, ওখানেই পড়ে, কারণ মসজিদ বানানোর কি নাই, টাকা নাই। ওখান থেকে যদি কেউ এসে এই মসজিদে আসে আর সময়টা যদি ফজর হয়, সময়টা যদি আসর হয়, মাগরিব হয়, এশা হয়, জোহর হয়, জুমা না হয়, সে বলবে যে আল্লাহ মানুষ কত বোকা, আমাদের একটা মসজিদ নেই নামাজ পড়ার, আমার এক রুমে পড়ি, জায়গা হয় না, তিনটা জামাত করি আমরা, আর এরা কি করছে, মানুষ হয় 12 জন এত বড় মসজিদ, ও তো উপলব্ধি করতে পারবে না যে জুমার দিনে আসমান থেকে কিছু মুসলিম নাজিল হয়। ও এটা ফিল করতে পারবে না যে ও তো জানে যে আল্লাহ নবী শেষ, ওহি শেষ, আর কিছু আকাশ থেকে আসবে না, এবার যেটা আসবে কিয়ামত আসবে, এবার কি আসবে কিয়ামত আসবে, ও তো জানে না। সত্যি বলতেছি, ওইটা যদি ও এরকম ধরেন ওই মুসলিম যদি ফজরে থাকে জায়গায়, আর যদি দেখে যে 12 জন মানুষের সালাত আদায় করছে, ওই মুসলিম যখন জোহর এখানে আসবে, জুমা এখানে আসবে, সে চিন্তা করবে কি ব্যাপার, এগুলো কোনো প্রিন্টার মেশিন থেকে কপি করা মানুষ নাকি, মানে কম্পিউটারে ঢুকে এরপর খালি প্রিন্ট করছে জুমার নামাজটা ফুল হওয়ার জন্য, চিন্তা করবে যে হয়তো যুগ উন্নত হয়েছে, মানুষ হয়তো বানাইছে এগুলো নকল করে জুমার লেগে, টেম্পোরারি বানাইছে, আসর সময়গুলো সব আবার উধাও হয়ে যাবে, অথবা সে চিন্তা করবে ভাড়া করে নিয়ে আসছে মনে হয়। রাজনীতি দলের মধ্যে মিছিল মিটিং হলে কি করে, লোক ভাড়া করে, কি করে লোক ভাড়া করে, সে চিন্তা করবে যে এরা কি ভাড়া করে নিয়ে আসলো নাকি এদেরকে, এত মুসল্লি ফজর তো কারো দেখলাম না। দেখেন জুমার সলাতের চাইতেও বেশি গুরুত্ব ফজরের সলাতের, বলেন তো কেন, কারণ ওটা শুরুর নামাজ। এমনি জুমার সলাতের অনেক বেশি গুরুত্ব আছে, আমি ছোট করতেছি না, একটাকে একটা ছোট করে একটা বড় করতেছি না, কিন্তু জুমা কার জন্য, যে ফজর পড়ে তার জন্য জুমা, যে ফজর পড়ে না তার কিসের জুমা, আবার জুমা পড়ে যে আসর পড়বে না তার কিসের জুমা। আপনি বলবেন যে জামশেদ ভাই এখন তো আপনি জুমা পড়তো না করতেছেন, না আমি না করিনি আপনাকে, ওয়াল্লাহি নেগেটিভলি নেবেন না, একটু পজিটিভ চিন্তা করেন, একটু পজিটিভ চিন্তা করলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। কি হবে আপনার 4 রাকাত সালাত আদায় করলে 10 মিনিট ব্যয় করে, কি হবে বলেন,
আপনি আজকে এখানে এতক্ষণ পর্যন্ত বসে আছেন শুধু দুই রাকাত নামাজ পড়ার জন্য। আমি এজন্য বলতে চাই, ওই বাবা মার কি হবে যেই বাবা মা তার ছেলে সন্তানকে, যেই এলাকার মুরব্বী তার পাড়া প্রতিবেশীকে জুমার গুরুত্ব বুঝাইতে পারছে অথচ ফজরের পারে নাই, আর বলে যে যুবক কথা শুনে না, সে সলাতে আসে না, এখন জুমা আসলো কিভাবে? আমি মসজিদের ইমামকে বলতে চাই, আমি এলাকার মুরব্বীকে বলতে চাই, আমি বাবা আর মাকে বলতে চাই, বড় ভাই আর বড় বোনকে বলতে চাই, সমাজের বিশিষ্ট সম্মানী ব্যক্তিত্বকে বলতে চাই, জুমায় আসলো কেন এই লোকগুলো? তারা কেন জুমায় আসলো? বিকজ তাদেরকে এটা বোঝানো হয়েছে ছোটবেলা থেকে, জুমা ভেরি ইম্পর্টেন্ট ডে, জুমা অত্যন্ত গুরুত্বপূর্ণ সলা, জুমার সলাত তিনটা না পড়লে আল্লাহ মনে মোহর মেরে দেয়, লাগাতার তিনটা সলাত ত্যাগ করলে সে আবার ঈমান এনে মুসলমান হতে হয়, এটা তাকে বোঝানো হয়েছে যে জুমার নামাজ না পড়লে দোকানে বলে তুই জুমা পড়স নাই, কিরে শুনলাম তুই নাকি জুমা পড়স না, কিরে বেড়া তুই জুমা পড়স নাই, সে টেনশনে পড়ে যায় কি করবে, জুমা পড়িনি মানে একটা কিছু করে ফেলছে আল্লাহ, বাট ফজর না পড়লে কেউ বলে না কিরে ফজর আসস নাই, আর যে বলবে সেই তো আসে নাই। আপনি আপনার এলাকায় একটা উদাহরণ দিয়ে যাচ্ছি, জানেন আবার কবে আসা হবে বা আসবো, আপনি ঈদের নামাজ পড়িয়েন না, ঘরে যদি থাকেন কেউ তো দেখলো না, আপনি একটা কাজ করবেন, এই ঈদের নামাজ চলতেছে আপনি রাস্তায় হাঁটেন পড়িয়েন না, যত মানুষ এদের এই নামাজ থেকে বেরোবে, বেড়া তুই ঈদের নামাজ পড়লি না, হ্যাঁ কি আল্লাহর ঈদের নামাজ পড়লি না, মানুষ জালেম হলে এত বড় জালেম বেড়া, মানে ঈদের নামাজ পড়ছ নাই, ফোন দিয়ে বলবে আরে তুই বুঝি এত নষ্ট হয়ে গেলি, একটু ঈদের নামাজটা পড়ছ না, আরেকজন ফোন দিয়ে বলবে যে কিরে মানুষ নষ্ট হইলে হয় এত নষ্ট, বেটা আমরা মুসলমানের সন্তান অন্তত ঈদ আমাকে বছরে একবার আসে, অন্তত ঈদের নামাজটা পড়, তার মানে তার কাছে গুরুত্ব কোন নামাজের? আমি কি বলছি ঈদের নামাজ পড়িয়েন না, আমি বলছি ওকে আমি বাবা আর মাকে বলতে চাই, আমি ওই বাবাকে বলতে চাই যে বাবার অধীনে তার ছেলে খায়, তার ছেলে পড়ে, তার টাকায় পড়ে, তার টাকায় বিয়ে করবে, তার দেওয়া জায়গা থাকবে, সে মরে গেলে এগুলো ভোগ করবে, যে ওই বাপকে বলতে চাই, আমি ওই মাকে বলতে চাই যে মায়ের সামনে ছেলে অবৈধ মহিলা নিয়ে আসে না, মদ খায় না, গাঁজা খায় না, গালাগালি করে না, মারামারি করে না, তার ছেলে সন্তান তাকে এতটা ইজ্জত করে, ওই মাকে আমি বলতে চাই আপনার ছেলে ঈদের নামাজে কেন আসে, ওই বাবাকে বলতে চাই কেন আপনার ছেলে আজকে জুমায় আসলো অথচ আসরে আসে না, আর আপনি বলছেন যে ছেলে বকাটে, আসল কথা হলো বাপও জুমার সলাত আদায় করি, ছেলেও জুমার সলাত আদায় করি, ব্যাস, বাপও জুমার সলাত আদায় করি ছেলেও, বাপও আসর পড়ে না ছেলেও পড়ে না, বরঞ্চ এরকম বহু আছে ছেলে পড়ে বাপ পড়ে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি বলে যাই, কিভাবে বলি, বেশি মুরব্বী তো কাউকে দেখছি না, একটু উদাহরণ দিতাম একটা, এ পিচি এদিকে আসো, তুমি এখানে দাঁড়াও, দাঁড়াও এখানে, আমি কষ্ট দেবো একজন মুরব্বীকে, আপনি একটু এদিকে আসতে পারবেন, আপনি জি আমি একটু কষ্ট দেব আপনাকে, জি জি আপনি একটু এদিকে আসেন, মালিশ কষ্ট দেব, সবাই মনোযোগ দিয়ে শুনতে হবে, এই ফ্যানটা বন্ধ করে দেন, এখানে একটু দাঁড়ান, ওইদিকে ফিরে দাঁড়ান, ওইদিকে একটু ওইদিকে ফিরে দাঁড়াও বাবা, তোমরা বাস্তবতা বোঝো আমার ভাইয়েরা, যদি বাস্তবতা না বোঝো আমার আর কিছু করার নাই, দেখো এটা হচ্ছে এই ছোট্ট ছেলে যার বয়স 4 বা 5 হবে, জি তোমার এখন 24 বছরের যুবক, তোমাকে বলতেছি তুমি এরকম ছিলা, তুমি নিজেকে এরকম অবস্থায় রাখতে পারো নাই, তোমার বর্তমান অবস্থায় আসছে, আর তুমি আগামী 30 বছর পরে এই অবস্থায় যাবা, তুমি দূরের কথা, তোমার সায়েন্টিস্ট, তোমার ডাক্তার, তোমার ইঞ্জিনিয়ার, তোমার তথ্য প্রযুক্তি, তোমার বিদ্যা, তোমার বুদ্ধি, তোমার এই যৌবন যেমন ধরে রাখতে পারবে না এইখানে নিয়ে আসবে, ঠিক তেমন তুমি সরাসরি না করলে তোমাকে জাহান্নামে যাইতে কেউ ঠেকাইতে পারবে না, আপনাকে কষ্ট দিলাম, জান কষ্ট দিলাম, তোমার বিদ্যা বুদ্ধি, তোমার অর্থ সম্পদ, তোমার অর্থ সম্পদ,
এগুলো যেমন তোমাকে শিশু থেকে যুবকে উপনীত হতে ধরে রাখতে পারে না আর তোমার অর্থ সম্পদ নেতৃত্ব তোমার প্রধানমন্ত্রীত্ব তোমার যে কোনো ক্ষমতা যখন তোমাকে এই যুবক থেকে বৃদ্ধে উপনীত করতে ঠেকাইতে পারে না তোমার বেনামাজি তোমার নামাজ ত্যাগ তোমাকে জাহান্নাম থেকে ঠেকাইতে পারবে না তুমি জেনে রাখো তোমাকে মরতে হবে তুমি দেখো না তোমার দাদা তুমি যখন 10 বছরের ছিলে হেঁটে গিয়ে বাজার করত তোমার এখন বয়স 34 তোমার দাদার সমস্ত শরীরের চামড়া বটে গেছে কথা বললে মুখ নড়ে পুরো শরীর কাঁপে পানটা পর্যন্ত ছেঁচে দিতে হয় যাও রান্না করে খেতে দিতে হয় তুমি মনে করো তোমার এই অবস্থা হবে না তোমার বাপের দেখো না 10 বছর আগে তোমার দাদা যে বাজার করত হাঁটতে চলতে পারত না তোমার বাপে তখন দৌড়াই বাড়াইতো তোমার দাদা এখন কাঁপে কথা বলতে পারে না দাঁড়াইতে পারে না তোমার বাবা এখন হাঁটে আর দৌড়ে না তুমি হাঁটো সো আগামী 20 বছর পরে তুমি হাঁটবা দৌড়ে যাওয়ার পারবা না মনে রাখো সো সলাত আদায় করো তুমি ন্যাচারাল জিনিসগুলোকে ন্যাচারালি নাও ওয়াল্লাহি যে তোমাকে বলছে তুমি নামাজ পড়ো না আর তুমি মুসলমান সে আর তুমি দুজন ভুলের মধ্যে আছো তোমার ভুল ধারণা তুমি বলবা যে হুজুররা এসে খালি এখন কাফের বলে একটু দয়ার ওয়াজ করবে আর তোমাকে আমি তো দয়ার ওয়াজই করতেছি তোমাকে আমি বললাম যে শোনো জ্বলন্ত কলার মধ্যে হাঁটিও না পা জ্বলে যাবে তুমি বলো যে ভাই আপনি সবসময় রুট কথা বলেন সবসময় থ্রেড দিয়ে কথা বলেন আরে ভাই জ্বলন্ত কলে হাঁটলে তোমার পা পড়বে এটা থ্রেড কই দিলাম তোমাকে সতর্ক করলাম